অভিনন্দন সকলকে আমাদের এই জবস ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের জন্য যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা নিয়ে এসেছি, এখানে টোটাল চারটি পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। এর মধ্যে প্রথম রয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, তারপর রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড টু, এবং তিন নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হলো হাভেলদার, এবং তারপর রয়েছে MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। এবং এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করার জন্য যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান রিকোয়ার্ড রয়েছে সেটি হলো শুধুমাত্র মাধ্যমিক পাস। তাছাড়া বন্ধুরা, আপনারা যারা 12 পাস অথবা গ্রাজুয়েট রয়েছেন তাদের জন্য এখানে পোস্ট রয়েছে। তো এই ভিডিওতে আমি আপনাদের সামনে ডিসকাস করবো এখানে কতটুকু ভ্যাকেন্সি রয়েছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনের সাথে আদার কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলে আপনারা এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া এখানে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কীভাবে এখানে আপনাদেরকে সিলেকশন করা হবে সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সামনে ডিসকাস করব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনাদের সুবিধার্থে যে কোনো সরকারি এবং প্রাইভেট চাকরির নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, এখন আমরা দেখছি আজকে নোটিফিকেশনে কী রয়েছে। তো বন্ধুরা, আজকের নোটিফিকেশনটি এসেছে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টম ডিপার্টমেন্ট থেকে। এখানে টোটাল পাঁচটি পোস্টের লোক নিয়োগ করা হবে। এর মধ্যে প্রথম যে পোস্টটি রয়েছে সেটি হলো ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। তো এই পোস্টের জন্য এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 10টি। তারপর যে পোস্টটি রয়েছে সেটি হলো স্টেনোগ্রাফার গ্রেড টু, এর জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টি। এবং তিন নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হলো হাবলদার, এর জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 10টি। এবং চার নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হলো MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, এর জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টি। তো বন্ধুরা, এক্ষেত্রে UR, SC, ST এবং OBC আপনারা সকলে অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে সব মিলে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 24টি। এবং সাথে এখানে পে স্কেলও দেওয়া আছে, সাথে আপনারা 7 CPCU পেয়ে যাবেন। তো প্রথম যে পোস্টটি রয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে পে স্কেল আপনারা পেয়ে যাবেন লেভেল 4, যেখানে স্যালারি রয়েছে 25,500 থেকে 81,100। এবং দু নম্বর যে পোস্টটি রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড টু, এর জন্য এখানে পে স্কেল পেয়ে যাবেন আপনারা লেভেল 4 এবং স্যালারি রয়েছে বন্ধুরা 25,500 টু 81,100। এবং তিন নম্বর যে পোস্টটি রয়েছে এর জন্য এখানে পে স্কেল আপনারা পেয়ে যাবেন লেভেল 1, যেখানে বন্ধুরা স্যালারিটা রয়েছে 18,000 টু 56,900। তারপর চার নম্বর যে পোস্টটি রয়েছে MTS, এক্ষেত্রে আপনারা পে স্কেল পেয়ে যাবেন লেভেল 1 এবং স্যালারিটা রয়েছে 18,000 টু 56,900। তারপর আমরা দেখে নিচ্ছি এখানে এজ লিমিট কী রয়েছে। তো বন্ধুরা, এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করার জন্য এখানে যে মিনিমাম এজ লিমিট রিকোয়ার্ড রয়েছে সেটা হলো 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম রয়েছে 27 ইয়ার্স। তাছাড়া বন্ধুরা, এখানে জেনারেল এবং OBC ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 5 ইয়ার্সের এজ রেজিস্ট্রেশন রয়েছে এবং যারা SC অথবা ST ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য এখানে 10 ইয়ার্সের এজ রেজিস্ট্রেশন রয়েছে। অর্থাৎ আপনারা যারা শেডিউল কাস্ট অর্থাৎ SC অথবা ST রয়েছেন তারা এখানে 37 বছরের মধ্যে হলো অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা জেনারেল অথবা OBC রয়েছেন তারা এখানে 32 বছরের মধ্যে হলো অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন আমরা দেখে নিচ্ছি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রিকোয়ার্ড রয়েছে। তো এখানে যে প্রথম পোস্টটি রয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এর জন্য এখানে রিকোয়ার্ড কোয়ালিফিকেশান রয়েছে ডিগ্রিজ ফ্রম দ্য রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট। এক্ষেত্রে প্রথমত আপনাদের গ্রাজুয়েট হতে হবে এবং দু নম্বর রয়েছে শুড হ্যাভ বেসিক নলেজ ইন দ্য ইউজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, সাথে আপনাদের অবশ্যই বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে অ্যাপ্লিকেশনে। তারপর রয়েছে শুড প্রসেস এ ডাটা এন্ট্রি স্পিড অফ নট লেস দেন 8,000 কি ডিপ্লেশন পার আওয়ার, সাথে কিন্তু আপনাদের ডাটা এন্ট্রি স্কিলও থাকতে হবে। তারপর দু নম্বর যে পোস্টটি রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড টু, এক্ষেত্রে যে রিকোয়ার্ড কোয়ালিফিকেশান রয়েছে সেটা হলো 12 ক্লাস পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি। তো বন্ধুরা, এই পোস্টে অ্যাপ্লাই করতে হলে আপনারা যারা ন্যূনতম 12 পাস রয়েছেন তারা সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সাথে আপনাদের স্কিলেরও প্রয়োজন হবে, যেখানে ডিকটেশন রয়েছে 10 মিনিটস 80 ওয়ার্ডস পার মিনিট। এবং এখানে তিন নম্বর যে পোস্টটি রয়েছে হাভেলদার, এক্ষেত্রে আপনারা যারা ন্যূনতম মাধ্যমিক পাস রয়েছেন তারা সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তবে এখানে নোট রয়েছে, ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু প্রসেস দ্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অ্যান্ড পাস দ্য ফিজিক্যাল টেস্ট এ স্পেসিফিক বিলো। তো এই পোস্টে আপনারা যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে এখানে ফিজিক্যাল টেস্টও দিতে হবে, যেখানে ফিজিক্যাল টেস্টের ডিটেলস নোটিফিকেশনে দেওয়া আছে। প্রথম রয়েছে এখানে হাইট, তারপর রয়েছে চেস্ট, হাইট রয়েছে বন্ধুরা 157.5 সেমি এবং এখানে রিল্যাক্সেশনও রয়েছে বিভিন্ন শেডিউল কাস্টের জন্য, এবং তারপর চেস্ট রয়েছে 81 সেমি। তাছাড়াও এখানে রয়েছে ওয়াকিং এবং সাইক্লিং, ওয়াকিংয়ের ক্ষেত্রে রয়েছে 1600 মিটার্স ইন 15 মিনিটস এবং সাইক্লিংয়ে রয়েছে 8 কিমিস ইন 30 মিনিটস। তাছাড়া বন্ধুরা, আপনারা ডেসক্রিপশন থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে এর ব্যাপারে আরও বিস্তারিত দেখে নেবেন। এবং সবশেষ চার নম্বর যে পোস্টটি রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, এই পোস্টের ক্ষেত্রে এখানে শুধুমাত্র আপনারা যারা ন্যূনতম মাধ্যমিক পাস রয়েছেন তারা সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং এই পোস্টের ক্ষেত্রে এখানে কোনো ফিজিক্যাল টেস্ট রিকোয়ার্ড নেই। এবং এখানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো স্পোর্টস এলিজিবিলিটি। তো বন্ধুরা, এক্ষেত্রে এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করার জন্য আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের সাথে সাথে স্পোর্টস কোয়ালিফিকেশনও থাকতে হবে।
তো স্পোর্টস কোয়ালিফিকেশন আমি ডিটেলসভাবে আলোচনা করছি না, আপনারা ডেসক্রিপশন থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করার ব্যাপারে বিস্তারিত দেখে নেবেন। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি পোস্টগুলিতে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, রিলিভেলের মাধ্যমে এখন আরও দুটো কোম্পানি ফ্রেশারদের জন্য ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট টেস্ট অফার করছে। এই দুটো কোম্পানি হলো ক্রেট এবং ডিজিট, এবং এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন নেই, কোনো ডিগ্রিরও প্রয়োজন নেই, শুধুমাত্র আপনাদের স্কিলের প্রয়োজন। তাছাড়া আপনারা যারা ফ্রেশার রয়েছেন তারা এখানে 15 লাখ প্লাস স্যালারি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটা একটা দারুণ অপরচুনিটি হচ্ছে আপনাদের সকলের জন্য। এখানে একটি অনলাইন টেস্ট দিয়ে ভালো একটি স্কোর করার সাথে সাথে আপনাদেরকে পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে, এবং তারপর ডিরেক্টলি আপনাদেরকে এখানে প্লেসমেন্ট দেওয়া হবে। তো অনেক ক্যান্ডিডেটস অলরেডি রিলিভেলের মাধ্যমে তাদের ড্রিম জব অ্যাচিভ করে নিয়েছে। তো বন্ধুরা, আপনারা দেরি না করে এখানে ফ্রিতে রেজিস্ট্রেশন করে রাখুন, হতে পারে আপনারা এখান থেকে আপনাদের ড্রিম জব অ্যাচিভ করে নিতে পারেন। এবং এখানে রেজিস্ট্রেশন করাটা খুবই সহজ, আমি ডেসক্রিপশনে রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিয়েছি। ওই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে। তো আপনারা এখানে যে টেস্টে পার্টিসিপেট করবেন এখানে ক্লিক করবেন, ক্লিক করে গেট হায়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের মোবাইল নাম্বার এবং পার্সোনাল ডিটেলস বসিয়ে আপনারা খুব সহজে ফ্রিতে এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে পারবেন। তো এটা একটা দারুণ অপরচুনিটি রয়েছে আপনাদের সকলের জন্য, অবশ্যই দেরি না করে এখানে রেজিস্ট্রেশন করে রাখুন। তো এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে হলে আপনাদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। তো আমি ডেসক্রিপশনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করে নোটিফিকেশনে তাদের অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া আছে, ওই অ্যাড্রেস আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে নভেম্বরের 5 তারিখের মধ্যে। তো বন্ধুরা, খেয়াল রাখবেন এখানে যে লাস্ট ডেট রয়েছে সেটা হলো নভেম্বরের 5 তারিখ। তো আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন এবং আপনাদের যাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান রয়েছে, আপনারা অবশ্যই নভেম্বরের 5 তারিখের মধ্যে এই ফর্মটাকে সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। সাথে যে ডকুমেন্টসগুলির প্রয়োজন হবে সেগুলি এখন আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনাদের যে ডকুমেন্টসগুলি অ্যাটাচ করে দিতে হবে, এর মধ্যে প্রথম রয়েছে ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট ফর প্রুফ অফ এজ, তারপর রয়েছে সার্টিফিকেটস ইন সাপোর্ট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, এবং 3 নম্বর রয়েছে স্পোর্টস অথবা গেমস সার্টিফিকেট, এবং তারপর রয়েছে কাস্ট সার্টিফিকেট যদি আপনারা এসসি এসটি অথবা ওবিসি হয়ে থাকেন, এবং এরপর রয়েছে কপি অফ আধার কার্ড। এই ডকুমেন্টসগুলি কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে তাদের অফিসিয়াল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এরপরও যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে অথবা কোনো কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং ভিডিও শেষে একটি অনুরোধ রাখবো যে আপনাদের সুবিধার্থে ত্রিপুরা যে কোনো সরকারি এবং প্রাইভেট চাকরির নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। নমস্কার।